হরে কৃষ্ণ। আপনাদের সামনে বারে বারে প্রভুর অঞ্জলি দেওয়ার জন্য আসার যে সুযোগ পাই, তার জন্য আমি নিজেকে যদিও গর্ব করা আমাদের বৈষ্ণবদের সাজে না, তবু কোথা থেকে যেন সেই পঞ্চরিপুর প্রথম অহং খানিকটা চলে আসে, কেন আমি প্রভুর পায়ে অঞ্জলি দিতে পারি। যদিও আমাদের বৈষ্ণবদের বলে যে ত্রিনাদ পিছু নিচে ন তরুর সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সাধা হল, মানে তুমি তৃণের থেকেও হীন হও, তরুরীব সহিষ্ণু না গাছের মতো তুমি সহিষ্ণু হও। আর যে হীন ব্যক্তি তাকে তুমি মান দান করো, অমানীন মানও দেন আর সর্বতা প্রভুর নাম করে যাও। এই যেখানে হচ্ছে শূন্যভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। আপনারা একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, নমো ভগবতে বাসুদেবায়। আজকে সেই প্রভুর দশ রূপ নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। শ্রী জয়দেবের বিরচিত, যেটা প্রভুর ইচ্ছাতে জগন্নাথ মন্দিরে প্রথম গাওয়া শুরু হয়। কেন তখন একটা কথা ছিল যে রাজাও দশ মানে গীত গোবিন্দ লিখেছিলেন, কিন্তু প্রভুর ইচ্ছাতে জয়দেবের তাই ওপরে এসে রাজার পুঁথির ওপরে এসে দাঁড়ায়, এটা প্রভুর ইচ্ছাতেই গীত গোবিন্দ শুরু হয়। তাই প্রভুর আশীর্বাদ ধন্য সেই দশাবতার আপনাদের কাছে শুরু করছি। দশাবতারের গল্প বলার বিড়ম্বনা করছি না, কেন আপনারা সবাই ভক্তজন, সবাই এই গল্পতে অবগত আছেন। তো আসুন শুরু করছি আমাদের নিবেদন। দশাবতার মৎস্য কূর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি, এই দশ রূপ দশবিদ রূপ আপনাদের বর্ণনা করছি। হরে কৃষ্ণ হরি বল।